ভারতে তৈরি গোলা বারুদ ইউক্রেনে যাচ্ছে। রয়টার্সের এমন প্রতিবেদনকে অনুমান নির্ভর ও বিভ্রান্তিকর বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে তৈরি করা অস্ত্র ও গোলা বারুদ ইউরোপিয়ান ক্রেতাদের মাধ্যমে যুদ্ধরত ইউক্রেনে যাচ্ছে। প্রতিবেদনে রয়টার্স আরও জানায়, এক বছরের বেশি সময় ধরে এই স্থানান্তর চলছে এবং মস্কোর বারবার প্রতিবাদ করার পরও এটি বন্ধে দিল্লি কোনো পদক্ষেপ নেয়নি। মস্কো এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইউক্রেনে ভারতীয় গোলা বারুদ যাচ্ছে, রয়টার্সের এমন প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যম এক্স এর এক বার্তায় জানান, প্রতিবেদনে ভারতের যে লঙ্ঘনের বিষয়ে উল্লেখ করা হয়েছে তার অস্তিত্ব নেই, তাই এই প্রতিবেদন ভুল। বার্তায় মুখপাত্র আরো জানান, অস্ত্র নিয়ন্ত্রণের আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে ভারতের ট্র্যাক রেকর্ড অনবদ্য, রপ্তানির ক্ষেত্রেও তাদের রয়েছে কঠোর বিধি। ভারতীয় অস্ত্র রপ্তানি বিধিমালা নির্ধারিত ক্রেতার কাছে অস্ত্রের ব্যবহার সীমিত করে দেয়। যে কোনো অননুমোদিত স্থানান্তরের কারণে ভবিষ্যতে বিক্রয় প্রক্রিয়া বিপন্ন হতে পারে। মে মাসে ভারত রপ্তানি বিধিমালা আরো কঠোর করার ঘোষণা দেয়। সেখানে ক্রেতারা যেন তৃতীয় কোনো দেশের কাছে অস্ত্র হস্তান্তর করতে না পারে সে বিষয়টি বাধ্যতামূলক করা হয়। নতুন দফার রাশিয়ান হামলায় ইউক্রেন চরমভাবে গোলা বারুদের সংকটে ভুগছে। ভারতীয় ও ইউরোপিয়ান সরকার ও প্রতিরক্ষা কর্মকর্তাদের পাশাপাশি শুল্ক বিভাগের বরাত দিয়ে রয়টার্স জানায়, ইউক্রেনে যে পরিমাণ গোলা বারুদ ব্যবহার হচ্ছে তার ছোট একটি অংশ ভারত তৈরি করেছে। এর পরিমাণ 2021 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিয়েভের আমদানি করা মোট অস্ত্রের 1% কম বলে উল্লেখ করে রয়টার্স। প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে ইতালি ও চেক রিপাবলিক রয়েছে যারা ইউক্রেনে ভারতীয় গোলা পাঠাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী জুলাইয়ে ভারত ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে মস্কো এই বিষয়টি উত্থাপন করে। এছাড়া আরও একবার দিল্লির কাছে বিষয়টি উল্লেখ করে মস্কো। ভারত যুদ্ধ নিয়ে সরাসরি রাশিয়ার সমালোচনা করা থেকে বিরত থাকায় পশ্চিমা দেশগুলো বিরক্তি প্রকাশ করেছে। দিল্লি অবশ্য বিভিন্ন দেশের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে। তারা বরাবরই যে কোনো যুদ্ধের অবসানে কূটনীতি ও আলোচনাকে গুরুত্ব দেয়। ভারত ও রাশিয়ার মাঝে ঐতিহ্যগতভাবে ভালো সম্পর্ক রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়া ভারতের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্য ও প্রতিরক্ষা মিত্র। গত বছর ভারতে সবচেয়ে বেশি তেল সরবরাহ করেছে রাশিয়া। দিল্লির প্রতিরক্ষা চাহিদার ক্ষেত্রেও 60% সরবরাহ করে থাকে রাশিয়া। অ্যাডলিন শ্রেয়া, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।